গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার বললাম তো আজকে অনেকটা বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আজকে একটু রান্না বান্না করছি আর কি, দই বড়া বানাবো, কারণ আমার কয়েকটা ভাগনা এসেছে, ওরা বলেছে যে আজকে দই বড়া করে সন্ধ্যাবেলায় খাওয়াস। তো আজকে দই বড়া করছি, তাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি দই বড়া বানাবো, তারপরে খাবো সব কিছু। চলো ব্লগটা এখানে স্টার্ট করছি, তো চলো। তো আমি তো দই বড়া বানাচ্ছি এখন, কড়াই তেল গরম হয়ে গেছে, আগেও কয়েকটা ভাজা হয়ে গেছে, তো আরও একটু গ্যাপ নিয়েছিলাম, তো আরও ভাজছি। এখানে ব্যাটারটা করে রেখেছি, দই বড়া করার জন্য তো ওই বিউলির ডালকে বেটে মানে মিক্সিতে গ্রাইন্ডিং করে রেখেছিলাম, তারপর মিডিয়াম আছে, দই বড়াগুলো ভেজে নিচ্ছি আগে। তোমরা নিশ্চয় সবাই দই বড়া খেতে সবাই খুব ভালোবাসো, সবাই এটা ভালোবাসে, সাউথ থেকে শুরু করে মানে সব গোটা ইন্ডিয়াতে সবাই ভালোবাসে দই বড়া খেতে। তো আজকে সন্ধ্যাবেলা এটাই স্ন্যাক্স। দাঁড়াও একবার হাতটা ধুয়ে নিই একটুখানি। অলরেডি আমার করা অনেকগুলো হয়ে গেছে আগেতে, তারপর যেগুলো বাকি ছিল সেগুলো করছি। খুব বড় বড় করছি না, একটু ছোটো ছোটো করছি আমি। তো তোমরা দেখছো আমি দই বড়া বানাচ্ছি এখন আর তোমাদের সাথে কথা বলছি। তো এরপরে কিছুক্ষণ পরেই ওরা চলে আসবে, তো একটু সন্ধে হলেই ওরা চলে আসবে, মানে আমাদের দুটো ভাগনা রাজ আর প্রসাদ বলে দুজন, তারপরে আমরা সবাই মিলে খাবো। তো এখানে কতগুলো মানে করা হয়ে গেছে ওগুলোকে এখন দইয়ে ভিজে দিয়ে দেবো আমি। এগুলোকে দইয়ে ভিজতে দিয়ে দিয়েছি, দেখো কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমার দই বড়া। আর এগুলো তো আগেই ভিজতে দিয়ে দিয়েছিলাম, এই দই বড়াগুলো দেখো। এগুলো মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি, একটু লাল লাল হবে, তারপর এগুলোকে নামিয়ে নেবো, তারপরে আমরা খাবো দই বড়া, দেখি বড়া। এই যে হচ্ছে আমাদের সব ভাগনা দুটো এসছে, কেন এখন গল্প হচ্ছে সব, বল কিছু বল রাজ আর পোষা। আমার বানানো হয়ে গেছে, এবার দেবো, অনেকগুলোই বানানো হয়েছে। এই যে দই দই বড়া রেডি দিচ্ছি এখন, মানে দেখেই বিশাল খেতে তম্বু হয়ে
দেখো তোমাদের উর্মি মাসি করেছে কেমন হয়েছে, দুর্দান্ত করে। আমি না একদিন বিকেলে খেতে গেছি, তখন হাসছি সকালে ব্রেকফাস্ট ওটা দোকানে চাইতে গেছি আর কি, প্রথম বার খুব ভালো লেগেছে। খাবারটা খেতে খুব ভালো হয়েছে। আচ্ছা কেমন হয়েছে? থ্যাংক ইউ। আজকে আমাদেরকে দই বড়া খাওয়ানো হয়েছে। ঠিক আছে রাজবল কেমন? ওভারঅল টেস্টের দিক থেকে গেলে কফি কি কফি উল্টো বললে না বলে ভালো করে বল। ঠিক আছে এ বাবা আমি একটা গ্রেডিং করলাম। আচ্ছা 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 মানে কফি মানে ব্যাপারটা খারাপ না। আচ্ছা ক মানে এ মানে এ প্লাস। ঠিক আছে ক মানে এ প্লাস। আচ্ছা আচ্ছা বেশি হয়ে গেল বলটা। হ্যাঁ ঠিক আছে মানে আবার বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশন করে নিও, নাহলে আমার নতুন নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক করো। আর চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।